প্রিয় ছাত্র ছাত্রীরা, সবাই ভালো তো? আমি আবার ফিরে এলাম সেই কবিতা বোঝানোর জন্য যে কবিতাটা আমরা এর আগে আলোচনা করেছি, আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। কাল লেখা কবিতাটা ছিল উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, যেটা আমরা কি আলোচনা করছিলাম, আলোচনা করছিলাম আমরা প্রেক্ষাপট, তাই না? প্রেক্ষাপট আমরা আলোচনা করছিলাম যে কোন প্রেক্ষাপট, কোন পটভূমিতে কবি এই কবিতাটা রচনা করেছেন, সেইটা আমরা আলোচনা করছিলাম। এবং সেইটা আগেই বলেছি, কবিতাটা কি সনেট, দুটো অংশ রয়েছে, অক্টেভ এবং সেস্টেট। আগের ভিডিওতে আমরা অক্টেভেরটা আলোচনা করেছি, এইবার আজকে আমরা আলোচনা করব সেস্টেট, অর্থাৎ শেষের যে ছয় লাইন, সেই ছয় লাইনটা আলোচনা করব। আগের ভিডিওতে কি বলা হয়েছিল যে বাতাস ছিল ধোঁয়ামুক্ত, পুরো শহরটা ছিল কেমন, পুরো শহরটা ছিল সাইলেন্ট, ক্যাম, বেয়ার, তাই না? আর সব কিছু চকচক গ্লিটার করছিল, কোনগুলো? পাঁচটা জিনিস, শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স, টেম্পলস, এগুলো গ্লিটার, এগুলো ব্রাইট, উজ্জ্বল, চকচক করছে এগুলো। বাতাস হচ্ছে ধোঁয়ামুক্ত, স্মোকলেস, শহরটা হচ্ছে সাইলেন্ট, ক্যাম্প একদম নিস্তব্ধ, বেয়ার খোলামেলা, শহরটা যেন মনে হচ্ছে একটা গার্মেন্ট পরে আছে, তাই না? আচ্ছা, ওটা আট লাইন হবে। এবার ছয় লাইনে কী বলছেন কবি? যে কবি এর আগেও তো দেখেছেন যে সূর্য কিরণ দিয়েছে, আলো দিয়েছে, কিন্তু আজকে যে সূর্যের আলোটা যেন অন্যরকম, এত সুন্দরভাবে আজকে আলো দিচ্ছে, কোনো দিন যেন দেয়নি। অর্থাৎ কবির মনে হয়েছে সূর্য কোনো দিন এত সুন্দরভাবে আলো দেয়নি, আজকে যেভাবে আলো দিয়েছে এর আগে কোনো দিন অতীতে আলো দেয়নি। এই আলো যেন তার প্রথম চমৎকার, প্রথম চমক যেন দিল আজকে সূর্য। পাহাড়ে পড়ছে, উপত্যকায় পড়ছে, রকে পড়ছে, আলোর যে ঝলকানি, আলোর যে স্প্লেন্ডার যেন ছড়িয়ে পড়ছে চারিদিকে। কবি কোনোদিন দেখেননি, কোনোদিন তিনি অনুভব করেননি এত শান্ততা। অর্থাৎ এই এক্সপিরিয়েন্সটা কবির এর আগে ছিল না, ক্যাম, ওটাই যে সাইলেন্ট, যে শহরটা সাইলেন্ট, ক্যাম, এই এক্সপিরিয়েন্স কবির আগে ছিল না, প্রথম এক্সপিরিয়েন্স কবির হলো। কারণ লন্ডন সিটিকে তিনি দেখেছেন ক্রাউডেড, নয়েজি, সবসময় ব্যস্ত, চিৎকার চেঁচামেচি তিনি দেখেছেন। আজকে তিনি প্রথম দেখলেন ক্যাম, সাইলেন্ট, এটা আগে ছিল না, তাই তিনি বলছেন তিনি কোনো দিন দেখেননি, নেভার স আর, কোনো দিন অনুভব করেননি, নেভার ফেল্ট, কোনো দিন অনুভব করেননি, যেটা আজকে করছেন, এত ক্যাম, এত সাইলেন্ট সেইটা। এবং যে নদীটা টেমস রিভার, সেই নদীটা যেন নিজের মতো বয়ে চলেছে আপন বেগ, বাধা নেই, কোনো বাধা নেই, নিজের মনের মতো স্বেচ্ছায় নদী যেন বয়েছে, আপন বেগে বয়ে চলেছে। শহরের যে বাড়িগুলো, সে বাড়িগুলোকে তার ঘুমন্ত মনে হচ্ছে অ্যাসলিপ, অর্থাৎ সমস্ত বাড়ি যেন ঘুমিয়ে আছে। যে লন্ডন সবসময় জেগে থাকে, আজকে যেন মনে হচ্ছে সে যেন ঘুমিয়ে আছে লন্ডনটা। দ্য হাউসের সিম, সে বাড়িগুলো মনে হচ্ছে কি, অ্যাসলিপ, ঘুমিয়ে আছে। এবং এই যে লন্ডন, অর্থাৎ প্রাণকেন্দ্র, আগেই বলেছি লন্ডন হচ্ছে ক্যাপিটাল সিটি, মানে প্রাণকেন্দ্র, যে কোনো দেশের প্রাণকেন্দ্র হচ্ছে তার রাজধানী, এই প্রাণকেন্দ্র যেন শুয়ে আছে। অর্থাৎ এই কবিতায় কবি লন্ডন সিটি বর্ণনা করেছেন কবি, অর্থাৎ লন্ডন সিটি, আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, পুরো কবিতাটাই তিনি লন্ডন শহরে যে সৌন্দর্য সে তিনি বর্ণনা করেছেন, অর্থাৎ লন্ডন শহরে যে সৌন্দর্য যা তিনি অবজার্ভ করেছেন, কোথা থেকে, ওয়েস্টমিনস্টার ব্রিজ থেকে তিনি অবজার্ভ করেছিলেন, কখন, ডোভার যাওয়ার পথে। তাহলে যখন কবি, সঙ্গে কে ছিল, তার বোন উইলিয়াম ডরোথি, যখন লন্ডন থেকে যখন তিনি ডোভারে যাচ্ছিলেন, সে লন্ডন থেকে ডোভার যাওয়ার পথে ওয়েস্টমিনস্টার ব্রিজের উপর থেকে তিনি লন্ডনকে তিনি অবজার্ভ করেছিলেন, সে ভিউটা তিনি দেখেছিলেন, কোন সময়, ইন দ্য মর্নিং, সকালবেলায়, সকালবেলা তিনি অবজার্ভ করছিলেন। এবং তিনি যে ভিউটা তিনি দেখেছিলেন সেইটাকেই তিনি নিয়ে কবিতা লিখেছে। অর্থাৎ ওয়েস্টমিনস্টার ব্রিজটা হচ্ছে লন্ডন সিটিকে নিয়ে লেখা, ওয়েস্টমিনস্টার ব্রিজ হচ্ছে লন্ডন সিটির সৌন্দর্যকে নিয়ে লেখা, যেটা তিনি ওয়েস্টমিনস্টার ব্রিজ থেকে তিনি দেখেছিলেন। অর্থাৎ যা যা দেখেছিলেন, যেমন তার অনুভূতি হয়েছিল, যেগুলো তিনি ভেবেছিলেন, যা যা তার মনের মধ্যে হয়েছিল সেইটাকে তিনি ব্যক্ত করেছেন। অর্থাৎ এই কবিতায় দ্য পোয়েট ডেসক্রাইবস দ্য বিউটি অফ লন্ডন, লন্ডন শহরের বর্ণনা এই কবিতাতে তুলে ধরা।
বোঝা গেছে? তাহলে এই কবিতা ভালোভাবে তোমরা পড়বে, দেখবে বিষয়গুলো, আমি পুরো প্রেক্ষাপটটা বললাম। যদি বিষয়গুলো টেক্সটটা পড়ো, অনেক শব্দগুলো তোমরা দেখবে যে আমি ব্যবহার করেছি টেক্সটে পাবে, যেমন সাইলেন্ট, ক্যাম, এছাড়া এর আগে বলেছি স্মোকলেস, গ্লিটার, ব্রাইট, গার্মেন্ট, দ্য বিউটি অফ দ্য মর্নিং, ডাল, পাস বাই, টাচিং, ম্যাজেস্টিক, সবগুলো যেগুলো আমি ইউজ করেছি সবগুলো টেক্সটে পড়লে ইজিলি মানেটা বুঝতে পারবে। এর আছে তাহলে কবি ওয়েস্টমিনস্টার ব্রিজ সম্পর্কে তিনি ওখানে লন্ডন শহরের বর্ণনা তিনি করেছেন, যে লন্ডন শহরটা তার কাছে মনে হচ্ছে সব থেকে ফেরেস্ট, এবং যে দৃশ্য তিনি দেখেছেন সেটা টাচিং ও ম্যাজেস্টিক। এই দৃশ্য যে দেখে পাশ কাটিয়ে চলে যাবে সে হচ্ছে ডাল, শহরটা যেন মনে হচ্ছে একটা গার্মেন্ট পরে আছে, কিসের গার্মেন্ট, দ্য বিউটি অফ দ্য মর্নিং, পুরো শহরটাকে মনে হচ্ছে সাইলেন্ট, বেয়ার, বাতাস হচ্ছে স্মোকলেস, এবং শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স, টেম্পলস, এগুলো সব হচ্ছে ব্রাইট অ্যান্ড গ্লিটার, সূর্যের আলো মনে হচ্ছে তার প্রথম চমক। তিনি কোনোদিন এই ক্যাম্প সাইলেন্ট তিনি কোনোদিন দেখেননি, প্রথম তার অভিজ্ঞতা, এর আগে তার অভিজ্ঞতা ছিল না। নদী অর্থাৎ কোন নদী, টেমস নদী নিজের মত করে বয়ে চলেছে, বাড়িগুলোকে মনে হচ্ছে যেন ঘুমন্ত, এবং যে প্রাণ কেন্দ্র লন্ডনটা যেন শুয়ে আছে। বোঝা গেছে? তাহলে আমরা পুরো ব্যাকগ্রাউন্ড জানলাম, প্রেক্ষাপট জানলাম, ভালো করে পড়বে বুঝবে, অসুবিধা হলে জানাবে। পরবর্তী ভিডিওতে আমরা এবার অ্যানালাইসিস করবো, অর্থাৎ প্রত্যেকটা লাইন বাই লাইন, সেন্টেন্স বাই সেন্টেন্স, ওয়ার্ড বাই ওয়ার্ড আমরা এক্সপ্লেন করবো, ব্যাখ্যা করবো, এবং ডিটেলস আমরা কিন্তু পড়বো, পুরো বিষয়টা আমাদের আয়ত্ত হয়ে যাক। তাহলে তোমরা ভালোভাবে পড়বে, ঠিক আছে? অসুবিধা হলে আমাকে জানাবে। ওকে, গুড বাই।